আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দূরে কাছে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখছেন বা পরবর্তীতে দেখবেন, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। এই তো এদিক থেকে হলো, আমি বৃহস্পতিবারে বিকালের দিকে 2টার দিকে আমি আমার আব্বুকে দেখতে গিয়েছিলাম। 1 ঘন্টার জন্য গিয়েছি, নদী দিয়ে গিয়েছি, সেটার আপনাদের সাথে শেয়ার করি নাই, শুধু নদীটা শেয়ার করেছি। কারণ হলো, আনন্দময় শৈশব আইডি থেকে আপু বলেছিলেন নদীর দৃশ্যটা আর একটু দেখাতে। আগের বারে আমার আব্বুকে দেখতে গিয়েছিলাম নদী দিয়ে, তো আপু বলেছিলেন নদীটা আর একটু ভালো করে দেখাতে। তো এই আপুর অনুরোধে নদীটা আর একটু সুন্দর করে দেখাচ্ছি। এই তো যে স্রোত, নদীর পানি অনেক সুন্দর লাগে, অনেক ভালো লাগে, একটু ভয়ও লাগে। তারপরও নদী ভ্রমণ, নৌকা ভ্রমণ বেশি ভালো লাগে, কিন্তু আমার বেশি ভয় লাগে, বেশি স্রোত ঢেউ সেজন্য। তো আপুর অনুরোধে ভিডিও ক্লিপটা বৃহস্পতিবারের একটু করে জুড়ে দিয়েছি। আপু, আপনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে এটা আপনার অনুরোধের ভিডিও। তারপর হলো, এটা হলো শুক্রবারের ভিডিও। নিচে গিয়েছিলাম, কিছু টুকিটাকি জিনিস নিয়ে আসি, টমেটো, বিরিয়ানি মশলা, তেল শেষ হয়ে গেছে, তেল, বিস্কিট, ছেলের জন্য কাঁচামরিচ, ধনে পাতা, ওদের জন্য মুড়ি, নাস্তা, তারপর হলো আঙ্গুর, মিষ্টি আলু, ছেলের জন্য শক্করে 2টা জুতো, 1 জোড়া জুতো নিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আম্মু বলতেছে, মেয়ে বলতেছে আম্মু এগুলো একটু দেখাও না কি হয়। তারপর ওষুধ নিয়ে আসছিলাম, নিয়ে এসে শুক্রবার যেহেতু একটু করে বিরিয়ানি, কিচেনটা একটু পরিষ্কার করেছিলাম, সেজন্য তাড়াহুড়া করে বিরিয়ানি রান্নাটা করে নিয়েছি মুরগির মাংস দিয়ে। এই তো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপর হলো মাঝে মাঝে কাজও করতেছি, যেহেতু শুক্রবার সেজন্য একটু তাড়া আছে। তারপর হলো মেয়ের রুমটাও গুছাচ্ছি, এদিকে হলো রান্নাও করতেছি। মেয়ের রুমের বেডশিটটা তুলে আরেকটা ফেতে দিব, একটু বেডশিট তুলে নিয়েছি। তারপর হলো এখানে আমার কষানো শেষ, চালগুলো ঢেলে দিচ্ছি, ঢেলে দিয়ে পানি দিয়ে তারপর হলো বসিয়ে দিব। দেখতে দেখতে ব্লগের কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবেন, সঙ্গে একটা লাইক দিয়ে দিবেন। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আপনারা সুন্দর সুন্দর কমেন্টস করেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। এই তো আমি হলো পানিটা ঢেলে দিয়ে এখন হলো ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর হলো মেয়ের বেডশিটটা গুছাতে আবার চলে যাব। এটা বৃহস্পতিবার শুক্রবারের ভিডিও দিতে পারি নাই, আমার ছেলে অসুস্থ ছিল, ছেলেকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম, সেজন্য এই ভিডিওটা এডিট করা হয় নাই, সেজন্য দিতে পারি নাই। এটা হলো বৃহস্পতিবার আর শুক্রবারের ভিডিও। তারপর হলো এই তো এদিক থেকে হলো আমার বিরিয়ানি রান্না কমপ্লিট, বেডশিটটাও বিছানো শেষ। কি আর বলবো, হঠাৎ করে ছেলেটা অসুস্থ হয়ে গিয়েছে। তো আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।